হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে এমনই একটা দিন, আজকের দিন হলো 14 ফেব্রুয়ারি 2022, এবং আজকের ডেটে কিন্তু পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, এবং সে ভারতীয় যে জওয়ান বা সেনারা যারা রয়েছে তাদেরকে সশ্রদ্ধ প্রণাম। তারা কিন্তু দেশের জন্য খুব লড়াই করেছে, এবং সেই দিনটার কথা কিন্তু আজকে মনে রাখা উচিত, যেহেতু আজকে সেই জন্য আজকের দিনটাকে কিন্তু ইন্ডিয়াতে ব্ল্যাক ডে হিসেবে পালন করা হচ্ছে। তো আরও একটা দিন হিসেবে কিন্তু আজকের দিনটা আমাদের সবার কাছে হয়তো একটু অন্যরকম, একটু স্পেশাল, সেটা হলো আজকের দিনটা হলো ভ্যালেন্টাইন্স ডে। এবং ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কিন্তু এমনই একটা অ্যানাউন্সমেন্ট করেছে, বা এমনই একটা ক্যারেক্টার রিভিল করেছে, যার জন্য কিন্তু আমাদের যে আমরা যারা বাঙালি দর্শক রয়েছি তারা কিন্তু মুখিয়ে আছি। হ্যাঁ, সেটা হলো কিশমিশের একটা ক্যারেক্টার কিন্তু রিভিল করা হয়েছে, এবং সেটা হলো দেবের যে ক্যারেক্টারটা। তা এর আগে যে চাদু, গোলন্দাজ এবং টনিক, এই তিনটে মুভির যে তিনটে ক্যারেক্টার, এর তিনটে ক্যারেক্টার কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু সফল হয়েছে। তা এবার কি টিনটিনের যে ক্যারেক্টারটা সেটা কি সফল হবে? হ্যাঁ, কিশমিশে কিন্তু দেবের দুটো মোটামুটি টাইম লাইনের কথা হয়তো বা বলা হচ্ছে, তার মধ্যে একটা টাইম লাইন হয়তো দুটো বা তিনটে, যাই হোক, তার মধ্যে একটা টাইম লাইন হলো, টাইম লাইন একটা ক্যারেক্টারের নাম হলো টিনটিন। এবং যখন দেখা যাচ্ছে যে দেব যখন অন্যরকম একটা গোল টাইপের একটা গগল পড়ে আছে, এবং দেব যখন জুতোর ফিতেটা বাজছে, যখন তখন কিন্তু তার যে জুতো পড়ছে, যে জুতোর গায়ে কিন্তু লেখা অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন, এবং এতটুকু শিওর যে দেবের নাম কিন্তু এখানে টিনটিন হতে চলেছে। এবং এত 37-38 ইয়ার্স হওয়া সত্ত্বেও দেবের এই লুকটা দেখে কখনোই কিন্তু দেবকে 22 বা 23 এর বেশি কিন্তু অ্যাটলিস্ট মনে হওয়ার উচিত নয়, অ্যাটলিস্ট যেভাবে দেবের ক্যারেক্টারটা এখানে রিভিল করা হলো। এবং 14 ফেব্রুয়ারি 2022 আজকের এই দিনটাকে যে, হ্যাঁ, যে একটা কিশমিশের যে একটা কিছু একটা অ্যানাউন্সমেন্ট হবে সেটা কিন্তু অ্যাটলিস্ট আমরা বুঝতেই পেরেছিলাম, এবং সেই দিনটাকে কেন্দ্র করে কিন্তু ঠিক তাই হলো। এবং কিশমিশের হয়তো বা টিজার বা ট্রেলার এত তাড়াতাড়ি আসবে না, কিন্তু এখন হয়তো বা যে ক্যারেক্টারগুলো সেগুলো হয়তো রিভিল করা হবে। তা কিশমিশ ডিরেক্টেড বাই রাহুল মুখার্জি, ফার্স্ট টাইম কিন্তু ডেবিউট্যান্ট অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তিনি ডেবু করতে যাচ্ছে। এছাড়াও কিন্তু দেবের সাথে কিন্তু অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে থাকছে কিন্তু রুক্মিণী মৈত্র। তা সব মিলে কিন্তু আমার কিন্তু দেবের যে আমি ক্যারেক্টারটা দেখলাম সেটা কিন্তু আমার বেশ বেশ ভালো। তা আপনাদের কেমন লাগলো নিঃসঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যারা দেখে নেননি ইমিডিয়েটলি দেখে নিন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। তাদের ইউটিউব চ্যানেল কিন্তু অলরেডি ব্রডকাস্ট হয়ে গেছে, এখন থেকে 1-1.5 ঘন্টা আগে মোস্ট প্রবাবলি, আজ 4টার সময় মোস্ট প্রবাবলি হয়তো বা এই ক্যারেক্টারটা কিন্তু রিভিল করা হয়েছে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিউন ইনস্টিটিউট, অ্যান্ড প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে তো লাইক শেয়ার কমেন্ট রয়েছে। টাটা।